এলজিসি বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও সেই সব দেশকে আন্তর্জাতিক বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশ ও বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে এনহ্যান্সিং দ্য পার্টিসিপেশন অব লিস্ট ডেভেলপড কান্ট্রিজ ইন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড রিজিওনাল ইন্টিগ্রেশন শীর্ষক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়, যেখানে সহসভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি এলডিসি থেকে উত্তরণের পরও সেসব দেশকে আন্তর্জাতিক বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশ ও তারা যেসব বাণিজ্য সুবিধা পায় তা অব্যাহত রাখার আহ্বান জানান। বলেন, কোভিড-19 মহামারী এবং ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলোর প্রেক্ষাপটে এই সুবিধার জন্য এরই মধ্যে এলডিসি গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে প্রস্তাব পাঠিয়েছে। Our near-term priority is to ensure smooth and sustainable graduation. Graduating LDCs need extension of LDC-specific support measures, such as preferential market access and the TRIPS waiver for a certain period after graduation. এদিকে গতরাতে দোহায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের দূতদের সম্মেলনে প্রধানমন্ত্রী অর্থনৈতিক কূটনীতি জোরদারে তাদেরকে সক্রিয় হতে বলেন, নির্দেশ দেন বিভিন্ন দেশের সাথে বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করতে। একসময় মানে কূটনীতিটা সব থেকে বেশি ছিল রাজনৈতিক বিষয়ে, কিন্তু এখন হবে এটা অর্থনৈতিক বিষয়ে, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি। আমাদের কোন দেশের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, কোন দেশের সাথে আমরা আরও সুযোগ আছে, আমাদের পণ্য রপ্তানির কী কী সুযোগ আছে, নিজেরা মেতুবাহী হব, সঞ্চয়ী হব, উৎপাদন বাড়াবো, নিজের খাবার নিজে করব, আমরা যেন নিজের মতো চলতে পারি সেই ব্যবস্থা আমরা করব। দেশীয় পণ্যের চাহিদা আছে বিদেশে এমন জায়গা চিহ্নিত করে পণ্য বাজারজাতের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।